Bombak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে হুগলি জেলার চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাদেরই পরিবারের দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপরজন পলাতক। পুলিশি সূত্রে জানা গেছে, হুগলি জেলার চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতালি ঘোষ ও তার মেয়ে শিল্পা ঘোষ এই তিনজনকে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তাদেরই আত্মীয় শ্রীকান্ত ঘোষ ও তপন ঘোষ নাকি কুপিয়ে খুন করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ, অপর অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। ভয়ঙ্কর এই খুনের ঘটনায় হতবাক এলাকাবাসীরা। চণ্ডীতলা থেকে আরামবাগ টাইমসের রিপোর্ট। বোম্বে থাকতো আগে, শেখ তাকে কি হয়েছে ঘটনা হচ্ছে, জমি নিয়ে, জমি জায়গা নিয়ে বিবাদ অনেকদিন ধরেই চলছে। তা পঞ্চায়েতকে থানাবুদা এরকম ডায়েরি করেছে অনেকবার। করার পরে আজকে সকালবেলা কী নিয়ে ঘটনা ঘটেছে আমি তো বাড়িতে ছিলাম না, জানি না। তো আমাদের বাড়ির আশপাশে আমার এরা বলতে পারবে ঘটনাটা কী ঘটেছে। আপনি কী দেখলেন বা শুনলেন কি? আমি বলছি, এই যে মেরেছে ওর হচ্ছে ভাইজি। আচ্ছা, আমরা ছিলাম পঞ্চলান্তলা। ও গিয়ে বলছে, বাপি তুমি তাড়াতাড়ি চলো, আমার ছোটো কাকা ওই মানে সঞ্জয় কাকাদের সবাইকে মেরে ফেলেছে, তুমি তাড়াতাড়ি চলো। সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে দেখলাম তিনজনই রক্তাক্ত অবস্থা একদম পড়ে আছে। পুলিশ এসেছে এখন? পুলিশ তো এসেছে, এসে নিয়ে গেছে বডিগুলো। বডিগুলো নিয়ে গেল, এখন এর মধ্যে বডি নিয়ে গেল। আর যে মেরেছে তাকে ধরতে পারছে পুলিশ? তাকে ধরতে পারা যায় না, তার ছবি পাওয়া গেছে। তাকে চারদিকে স্যারেরা বললেন যে আমরা হাওড়া পাওড়া বর্ধমান। এই ঘটনা তো এখানে তো কখনো ঘটেনি নাকি? এই প্রথম এরকম আমাদের সারা নয়টি গ্রামে ঘটেনি। আপনারা যথেষ্ট আতঙ্কে আছেন। হ্যাঁ, আমরা আতঙ্ক থাকবো না, আমাদের তো গায়ে যাবে। ও তো ফাঁস না ধরে দেওয়া, ফাঁসি হওয়া উচিত আমাদের। যদি স্যারেরা পায়, যদি না নিজেরা করতে পারে আমাদের দিয়ে দিক, আমরা পিটিয়ে মেরে দিই। কী নাম আপনার? আমার নাম সুদীপ ঘোষ।